আমাইয়া মানুষ দেখার হুঁশ নাই, আমার উপরেই বইসা পড়বেন নাকি? বয়স বাড়ছে কিন্তু লুচ্চামি কমে নাই। আপা একটু সাইডে চাপেন তো, এইসব লুচ্চা লোকদের দিয়ে বিশ্বাস নাই, এদের পাশে বসবেন না, বসবেন আমাদের মতো ইনসেন্টদের পাশে। ধর্মী আপনি চুপ থাকেন, উনি আমার হাজবেন্ড। হায় হায়, মালে কয় কি, এই চাঁদের উপর স্টেডিয়াম কাক্কু নাকি উনার হাজবেন্ড? যাওগা সামনের দিকে আউগা, আমি আসছি দাওয়াত ছাড়া বিয়ে খাইতে, এমন ভাব ধরতে হইব যাতে কেউ বুঝতে না পারে। কিন্তু কথা হইতেছে আসছি তো সেই কোন সকালে, ফৈন্যের পুত্রের এখনো খাবার দেয় না কেন? এদিকে তো খিদার চোটে আমার পেটের ভেতর ইঁদুর চিকা মারামারি নষ্ট করে নাড়ি ভরি শুরু হয়ে গেছে। ওরিসালায় সবার কাছেই তো দেখতেছি একটি করে গোলাপ আছে, কিন্তু আমার কাছে নেই। যেভাবেই হোক আমাকেও একটি গোলাপ ম্যানেজ করতেই হবে। ওই তো এদিকে তোরার মধ্যে একটি ফুল দেখা যাচ্ছে, যেভাবেই হোক এটাকে আমাকে নিতেই হবে। না সালায়, যতই টানছি ফুলটা ছুটতেই চাচ্ছে না। এখন আমার কাছেও একটি গোলাপ আছে, এখন আর কেউ বুঝতেই পারবে না যে আমি বিনা দাওতে আসছি বিয়ে খেতে। আমি খুবই দুঃখিত এভাবে পেদে থুকু হাঁচি দেওয়ার জন্য। সেদিন বৃষ্টিতে গোসল করে ঠান্ডা লেগে গেছে, কি করি? আপা আপনার রুমালটা একটু দেন তো, নাকটা পরিষ্কার করি। এই যে নেন আপনার রুমাল, আমার হয়ে গেছে। আরে মেয়ে পেছন থেকে এত কথা বলেন কেন? গার্লফ্রেন্ড নিয়ে আসছেন দেখে কি কথা বলা লাগবে নাকি? গার্লফ্রেন্ড তো আমিও নিয়ে আসছি, কই আমি তো কথা বলি না। এই যে ম্যাডাম, বয়ফ্রেন্ডের সাথে বাসা যা পেঁচাল পারেন, মন চাইলে এখন আমার সাথে পেঁচাল পারেন, নাইলে অফ থাকেন। আরে কি শুরু করলো ওনার, আবার অ্যালার্ম বাজানো শুরু করছে। হাই হাই, অ্যালার্ম তো আমার এখানে বাজতেছে। না চালার কিছুতেই তো বন্ধ করতে পারতেছি না পাজি অ্যালার্মটাকে। উফ বাজলাম, অ্যালার্মটা বেজে উঠছিল, আপনারা কেউ মাইন্ড খায়েন না, হাতে টাকা পয়সা কম তো তাই এটা আনছিলাম। বড় বাসা বাইসে গেলাম, বাইদা রাস্তা, ফৈন্যের পুতরা এখনো খাওয়ান দিল না, খিদে আমার পেটের অবস্থা পুরো 12টা বাইজে গেছে। দাঁড়া ফৈন্যের পুতরাকে গিফট দিমই না, গুলিস্থানে নিয়ে বেচ্চা কটকটি খাইয়া ফেলামো। না না আপনারা কেউ ভয় পাবেন না, একটু ভূমিকম্প হয়েছিল আর কি। মিস্টার গিট্টু, আপনি সকিনারে বলেন আমি তোমারে বিয়ে করে ভরণ পোষণের দায়িত্ব নিলাম, তাহলে বিয়ে সম্পন্ন হয়ে যাবে। আমি তোমারে বিয়ে করে ভরণ পোষণের দায়িত্ব নিলাম? হ্যাঁ হ্যাঁ মামু, কি বুঝলা, তোমার আগে আমি বইলে ফেলছি, এবার তোমার পালা। ও সকিনা, আমি তোমারে বিয়ে করে ভরণ পোষণের দায়িত্ব নিলাম। হ্যাঁ হ্যাঁ চান্দু, গানের সুরে বলার যেভাবেই বলো, বিয়ে কিন্তু আমি আগে করছি, কি আপনারা সাক্ষী আছেন না? হাল্লার পোহাল্লা। হ্যাঁ হ্যাঁ চান্দু, গালি দেওয়ার যাই করো, বিয়ে তো কইরেই ফেলছি, এখন বউ অর্ধেক আমার। তোমাদের টোনাটনির বিয়ে সম্পন্ন হয়ে গেছে, সবাই একটা তালি দেন তাদের জন্য। লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, পাবলিক প্লেসে কি করতেছে এগুলা? এখন চলুন সবাই তাদের জন্য একটু দোয়া করি, মন খুলে যেন তারা সুখী হতে পারে। হাই হাই কি করতেছে এরা সব, সবাই দেখি একটা করে বালিশ নিয়ে এসেছে সাথে করে। আমি কি করি, আইডিয়া, এই কাকুরটাই আমি নিয়ে নেব। দেখছো তুমি বলছিলে না সেম এস বিয়ে পসিবল না, এই অসম্ভবকে আমি সম্ভব করে দেখাইছি, আসলে ইচ্ছা থাকলেই উপায় হয়। এখন চলো বাসায় যাই। এ বেড়া ফৈন্যের পো, পুরো অনুষ্ঠান জোরে অনেক জ্বালাইছিস, কিছু বলতে পারি নাই, এখন পাইছি, এখন তোর একদিন কি আমার যতদিন লাগে। আর রে বেটা, তুই তো আমারে ধরতেই পারবি না, লাগালাগি তো পরের কথা। ফৈন্যের পো তোরে আজকে খাইছি। না গণপিটুনি খায় আলু ভর্তা হওয়ার আগে তাড়াতাড়ি কাইটে পড়ে দিক থেকে। ও যাওয়ার আগে গিফটটা দিয়ে যাই। ভাই ভালো থাকিস, তোরা সুখী হও জীবনে, দোয়া করি। আরে মিয়া তাড়াতাড়ি গাড়ি উঠেন, মুখের মধ্যে টিকিট রাইখা দিছেন, কথা কইতে পারেন না। বেটা পুচকে বেশি বল পাক নামে ক অরবি না। বেটা পুচকে, তোর জন্য আমার টিকিটটাই উড়ে গেল। হাই হাই টিকিট আবার কোথায় উড়ে গেল? শালার এক টিকিট নিয়ে এত ভালো মুসিবতে পড়লাম, ধরতেই পারতাছি না। এই তো পেয়েছি, এবার যে করেই হোক টিকিটটা আমাকে নিতেই হবে। আর ইসালায় টিকিটটা তো মুরগিটার পায়ে আটকে গেছে, যাই হোক টিকিটের সাথে মুরগিটাও চুরি করে নিয়ে যাব, তারপর গ্রিল চিকেন পার্টি করে বন্ধুদেরকে খাইয়ে দেব। না সালা, এতক্ষণ তো শুধু টিকিটটাই প্যারা দিচ্ছিল, এখন আবার সাথে মুরগিটা উদয় হয়েছে, কি যে করি। না বসে তো দেখা যায় টিকিট সহ মুরগির পেছনে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, এদিকে তো আবার বাস ছাড়ারও সময় হয়ে গিয়েছে। পাজি মুরগি, আমার হাত থেকে তোর কিছুতেই নিস্তার নেই, টিকিট তো আমি নেবই, সাথে সাথে তোকেও চুরি করে নিয়ে যাব, তারপর গ্রিল চিকেন করে খাবো। আরে সালাই ফ্রিতে মুরগি পেয়ে গিয়েছি, বাসায় নিয়ে যাই, বউ অনেক খুশি হবে। হ্যাঁ হ্যাঁ চাচাই দেখি আমার সম্পদ নিয়ে ভাগতেছে। হ্যাঁ হ্যাঁ শালা বইটা তো সত্যি সত্যি আমার চিকেন ডিনার নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে ভাগ গেল।
এখন এই সাইকেল নিয়ে গাড়ির পেছনে ধাওয়া করতে হবে, না হলে আমো সালা থুপকু মুরগিও টিকিট দুটোই হারাতে হবে। এই তো গাড়ি প্রায় ধরেই ফেলছি, আর অল্প একটু। আমার স্পিড কি গাড়ির চেয়ে কম নাকি? না সালার, এই অল্প একটু দূরত্বই তো আর কমাতে পারছি না। ধুর, পেছন থেকে গাড়ি এসে আবার ডিস্টার্ব করতেছে। আইডিয়া, এমনিতে ওই বুইড়ার গাড়িকে ধরতে পারবো না, এই পিক আপ ভ্যানের সাহায্য নিয়ে তারপরে বুইড়ার গাড়িকে ধরতে হবে। এখন হায় হায়, গাড়ি ব্রেক চেপে দিয়েছে, ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমার সাইকেল চলবে এখন বাতাসের আগে। এই তো প্রায় ধরেই ফেলেছি। হ্যাঁ হ্যাঁ মুরগি, তুমি কার গাড়িতে থাকো? তার গাড়ি কি আমার চেয়ে বড়? আরে বড়ই তো। হ্যাঁ হ্যাঁ যাওগা, সামনের দিকে আওগা। এখন ভালো ভালো টিকিট সহ মুরগিটাকে নিয়ে নিতে পারলেই হলো। এই তো পেয়ে গেছি। আরে একটু, ও শালার পাজি কুকুরটার জন্য সবকিছু বানচাল হয়ে গেল, সব কষ্ট বিফল আমার, কিন্তু আমি এত সহজেই হাল ছাড়ছি না। পেয়েছি, এই তো সেই গাড়ি, কিন্তু মুরগির খাঁচাটা কোথায়? এই তো সেই মুরগির খাঁচা, বুইরা মাত্র এখানে রাখলো, কিন্তু মুরগিটা কোথায় গেল? আমাকে খুঁজে বের করতেই হবে। মনে হয় পাশের এই রুমে রেখেছে, খুলে দেখি। শালার সবগুলো মুরগি তো একই, এখন ওই মুরগিটাকে খুঁজে বের করবো কিভাবে? আর আমার টিকিটটাই পাবো কিভাবে? শালার কপালটাই খারাপ আমার, আমো শালা থুকু মুরগি ও টিকিট দুইটাই গেল। হায় হায়, সাইকেল কোথায় আমার? আমার সাইকেলের এ অবস্থা করলো কোন ফৈন্যের পুঁতে? হাতের কাছে পাইলে ওরে ভত্তা বানায় ফলতাম এই সাইকেলের মতো। আর ইসালায়, আমার ক্যামেরাটাও তো এখানে রয়ে গেছিল। ওফ, বাঁচা গেল, ক্যামেরাটা কিছু হয়নি, ক্যামেরায় রেকর্ডিং চালু করাইছিল। এখান থেকেই দেখা যাবে কে করেছে সাইকেলের এই অবস্থা। ফন্নির পুর ট্যাঙ্ক আমার সাইকেলের এই অবস্থা করে দিয়ে গিয়েছে, হাতের কাছে পেলে ওরও 12টা বাজিয়ে দিতাম আমি। তবে দুঃখ আরেকটা রয়েই গেল, মুরগি চুরি করে গ্রিল খাওয়াটা আমার আর হলো না।